একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আজকে আমরা তাদের জিওলজির প্র্যাকটিক্যালের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। তবে আজকে মূলত আমরা তাদের জিওলজির প্র্যাকটিক্যাল সংক্রান্ত যে সিলেবাসটা আছে, প্রশ্নের যে মান বন্টন সেটা, প্লাস মিউজিয়াম স্পেসিমেন বা নমুনা প্রাণী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আজকে তোমাদেরকে আমি স্ক্রিনে একটা প্রশ্নের মান বন্টনের একটা অংশ দেখানো, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমরা এখানে বিভিন্ন পয়েন্টগুলার অর্থাৎ 1, 2, 3 এবং 4 এই চারটে পয়েন্টে তোমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেই পরীক্ষায় কোন কোন বিষয়গুলো অ্যান্সার করতে হবে, কি কি অ্যান্সার করতে হবে সে সম্পর্কে এবং তার মানটা কত সে বিষয়ে আমি এখানে তোমাদের একটা তুলনামূলক চিত্র এখানে তুলে ধরেছি। প্রথমে দেখতে পাচ্ছ যে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এখানে তোমাদের কতগুলো নমুনা প্রাণী দেওয়া হবে, যে প্রাণীটার ব্যবচ্ছেদ করতে হবে। কতে দেখতে পাচ্ছ দেওয়া আছে, কতে দেওয়া আছে আরশোলা অথবা ঘাস ফড়িং, এর মুখপাঙ্গ আসতে পারে অথবা পরিপাকতন্ত্র অথবা লালাগ্রন্থি, তিনটার যে কোনো একটা ডিসেকশন করে দেখাতে হবে এবং তার চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। আর অথবা রুই মাছ, কাতলা মাছ কিংবা টাকি মাছ, যদিও আমরা সচরাচর রুই মাছটাই বেশি ডিসেকশন করে থাকি, তো রুই মাছের কোন কোন অংশ থাকবে সেটা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বা আর্টারি, ফুলকা এবং বায়ুথলি। তো এই তিনটা যে কোনো একটা থাকবে। তো মেইনলি অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম এইটাই মূলত বেশি পরীক্ষায় ডিটেকশন করতে বলা হয়ে থাকে। 2 নম্বরে আছে নমুনা প্রাণী শনাক্তকরণ। তো নমুনা প্রাণী যেগুলোকে আমরা বলে থাকি মিউজিয়াম স্পেসিমেন, এই যে মিউজিয়াম স্পেসিমেন থাকতে পারে, সাথে থাকবে স্লাইড, স্থায়ী স্লাইড, মানব দেহের অস্থিসমূহ। তো কতে নমুনা প্রাণী যে কোনো একটা থাকবে, যে প্রাণীটার শ্রেণীবিন্যাস লিখতে হবে, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে মূলত আমরা ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস, এই 6টা এককের আলোকে শ্রেণীবিন্যাস করে থাকি। আর দেন এগুলো লিখতে হবে শনাক্তকরণ, যার মার্ক 1 এবং 1, 2 হবে। এখানে একটু ভুল হয়েছে, এটা 1 মার্ক, সরি 2 মার্কই হবে, 2 এবং 1, 3 মার্কে মোট। আর নমুনা ক্ষতে শুধুমাত্র শনাক্তকরণ এবং শনাক্তের বৈশিষ্ট্য, এখানে শ্রেণীবিন্যাস লেখার প্রয়োজন নাই। ওটা যেটা পারমানেন্ট স্লাইড আছে বা স্থায়ী স্লাইড, এই স্লাইডটা জাস্ট আইডেন্টিফাই করতে হবে এবং তার শনাক্তের বৈশিষ্ট্য লিখতে হবে। আর গণমতে বলা হয়েছে মানবদের অস্থি এবং অস্থির মডেল, যার পূর্ণমান কিন্তু আইডেন্টিফিকেশন 1 এবং শনাক্তকারী বৈশিষ্ট্য থাকবে 2। এছাড়া 3 এবং 4 আছে মৌখিক পরীক্ষায় 5 মার্কের এবং ব্যবহারিক খাতা যাতে আসে 3 মার্ক। তো এই 9 মার্ক যেটা, যেখানে 3টা নমুনা আসে, 3 থেকে 9, এই 9টা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থী অনেক সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা পড়ে, প্র্যাকটিক্যালে খুব একটা সিনসিয়ার হয় না, অনেকেই খাতা দেখাচ্ছে শূন্য রেখে চলে আসে। তো এই 9 মার্কের বিষয়ে জাস্ট একটু কনসিয়াস হতে হবে, তা না হলে অনেক ক্ষেত্রে কিন্তু 25 মার্কটা কিন্তু অনেকেরই হাতছাড়া হয়ে যেতে পারে। তো আজকে আমরা প্রথমেই তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল খাতার নমুনা দেখাবো। আমরা জানি যে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতার ভিতরের দিকে একটা আর্ট পেপার থাকে এবং সাদা, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং তার পাশে দাগাঙ্কিত একটা যেখানে বৈশিষ্ট্য লেখার জন্য একটা পার্ট থাকে, এবং এই 2 পার্টের মাঝখানে একটা ট্রান্সপারেন্ট শিট থাকে যেটা ছবিগুলোকে সুরক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। তো এই খাতায় তোমরা কীভাবে ছবি আঁকা বা বৈশিষ্ট্য লিখবা সেটা একটু হালকা বলে দিই, যে যদি তুমি বাম সাইডের ছবি আঁকাও দেন ডান সাইডের বৈশিষ্ট্য লিখতে হবে, আর যদি তা না করো যে ডান সাইডের ছবি আঁকাও তাহলে বৈশিষ্ট্য লিখতে হবে কিন্তু বাম সাইডে। কিন্তু কখনো উল্টো করা যাবে না, যে যদি বিষয়টা এমন হয় যে তুমি লিখছো যে পেজে তার উল্টা পিঠে বৈশিষ্ট্য লিখছো, তাহলে কিন্তু সেক্ষেত্রে শিক্ষকের কিন্তু সমস্যা হয় এবং সেটা কিন্তু শিক্ষকরা বরাবরই বারণ করে থাকে। তো তোমরা এখানে দেখতে পারছো যে একটা খাতার কিভাবে আর্ট পেপারে ছবিটা আঁকাতে হবে। তো একটা পেপারে অনলি 2টা ছবি আঁকালে ভালো হয়, তবে অনেক ক্ষেত্রে 1টা আঁকালে ছবিটা পেজ বেশি লেগে যায়, সেক্ষেত্রে 1 পেজে 2টা ছবি আঁকানো বেটার।
তো প্রথমে তোমরা ডান সাইডে ছবি আঁকাবা, ডান সাইডে ছবি আঁকে এক পাশে লেবেলিং করার চেষ্টা করবা। ছবির লেবেলিংগুলো অনেক দিক হলে জায়গা বেশি লাগে এবং একদিকে আঁকলে জিনিসটা দেখতেও সুন্দর হয়। এবং তার বাম সাইডে লিখবা শ্রেণীবিন্যাস, ঠিক এইভাবে নিচেও একটা ছবি আঁকাবা। আর ঠিক এর উল্টো পিঠে, অর্থাৎ ঠিক এর উল্টো পিঠে বাম সাইডে বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। তো এইভাবে তোমরা একটা খাতা তৈরি করবা। আর প্রতিটা খাতায় তোমরা দেখতে পাচ্ছ একদম টপে লেখা আছে নেম অব দ্য এক্সপেরিমেন্ট, এখানে পরীক্ষণ নাম লিখতে হবে, অর্থাৎ তোমরা কি দেখছো সেটা লিখবা। অর্থাৎ এটা হবে নমুনা প্রাণী পর্যবেক্ষণ, যেহেতু আমরা এখানে বিভিন্ন নমুনা প্রাণীর ছবি আঁকিয়েছি এবং সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। দেন এখানে আরেকটা অপশন দিয়েছে থাকবে পেজ নাম্বার, এক্সপ্লেন নাম্বার এবং ডেট, এগুলো যেদিন যে এক্সপ্লেন করছো সেটা সেই সিরিয়াল নাম্বারে আসবে এবং সেদিন সেই ডেটটা ওখানে উল্লেখ করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে যে মিউজিয়াম স্পেসিমেন বা নমুনা প্রাণী যেগুলো তালিকা বিভিন্ন কলেজে যেগুলো দেখানো হয়ে থাকে তার একটা সার সংক্ষেপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পারছো যে এখানে দেওয়া আছে নেম অব দ্য এক্সপেরিমেন্ট, ছোট নমুনা প্যানের পর্যবেক্ষণ, আর ডান সাইডে কোনো লেখা আছে পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার এবং ডেট। এখানে দেখানো হয়েছে প্রথমে যে নমুনা প্রাণীটা তার নাম হচ্ছে স্কাইফা এবং এটা পরিফেরা পর্বের একটা সদস্য। আর বলছে ফাইলাম পরিফেরা, দেন ক্লাস ক্যালকেরিয়া, অর্ডার হেটারোসিলা, ফ্যামিলি সাইটিডি, জেনাস স্কাইফা অ্যান্ড স্পিসিস স্কাইফা জিলটোনোসা। তো এই পর্বের প্রাণীর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের এরা দেহটা হয় নলাকার এবং এদের দেহ অসংখ্য ছিদ্র থাকে, যে ছিদ্রকে বলা হয় অস্টিয়া, যে অস্টিয়া দিয়ে দেহের ভিতরে পানি প্রবেশ করে। তোমরা যে নমুনা প্রাণী দেখতে পাবা তোমাদের ল্যাবরেটরিতে বা মিউজিয়ামে, সেই মিউজিয়ামের প্রাণীগুলো কিন্তু হয়তো এত সুন্দর না হতে পারে, অনেক সময় নমুনা প্রাণীগুলো নষ্ট হয়ে যায়, এত সুন্দর দেখা নাও যেতে পারে। আর এদের দেহের উপরে প্রান্তে একটা বড় আকারের একটা ওপেনিং থাকে, ছিদ্র থাকে, যেটাকে বলছে অস্কুলাম, যে অস্কুলাম দিয়ে দেহে প্রবিষ্ট পানিটা বাইরে বেরিয়ে যায়। এবং স্কাইফা এরা অ্যাডাল্ট দশায় কিন্তু যে কোনো একটা সাবস্ট্রাটাম বা কোনো একটা বস্তুর সাথে কিন্তু সংযুক্ত থাকে। তো মোটামুটি এইটা হচ্ছে স্কাইফার শনাক্তকারী বৈশিষ্ট্য ক্লাসিফিকেশন। তোমরা এটা কিন্তু এইটার আলোকে ছবি আঁকাতে পারো, বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস তোমরা লিখতে পারো। পরে আমরা নমুনা প্রাণী আরেকটা দেখতে পাচ্ছি যে স্পঞ্জিলা ফ্রাজিলিস, তো এটার ফাইলাম ও পরিফেরা, ফাইলাম দেখতে পাচ্ছ পরিফেরা, ক্লাস ডিমোস্পঞ্জি অ্যান্ড অর্ডার হ্যাপটোস্ক্লারিডা, স্পঞ্জিডি স্পঞ্জিলিডি ফ্যামিলি স্পঞ্জিলা স্পঞ্জিলা ফ্রাজিলিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নমুনা প্রাণীটার দেহে অসংখ্য শাখা প্রশাখা বিদ্যমান এবং এরাও কোনো একটা অবলম্বনের সাথে যুক্ত হয়ে আছে এবং এদের দেহেও অসংখ্য অস্ট্রিয়া নামক ছিদ্র আছে। আর এটা এদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে স্পিকুল বা কাঁটা থাকে, ছোট ছোট স্পিকুল বা কাঁটা থাকে, এটা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পরীক্ষায় তোমাদের যখন তোমরা অ্যান্সার করবা সেক্ষেত্রে পাঁচটা বৈশিষ্ট্য না লিখে তিনটা, যে কোনো ইম্পর্টেন্ট তিনটা বৈশিষ্ট্য লিখলেই কিন্তু এনাফ, পাঁচটা লেখা কোনো দরকার নাই। শ্রেণীবিন্যাস লিখবা, তিনটা বৈশিষ্ট্য লিখবা এবং শনাক্তকরণ করবা, দ্যাটস এনাফ। পরে আমরা আরেকটা নমুনা প্রাণী দেখবো, সেটা হচ্ছে অরিয়া অরিটা, এটাকে আমরা বাংলা ভাষায় শান্ত বা কমন নেমে আমরা বলে থাকি জেলিফিশ। তো এই জেলিফিশের পর্বের নাম হচ্ছে নিডেরিয়া। তো নিডেরিয়া পর্বের কিন্তু আগের নামটা ছিল সিলেন্টার, এটা এর ক্লাস স্কাইফোজোয়া, সিমোস্টোমি, অর্ডার আলমেরিডি ফ্যামিলি, অরিলিয়া জেনাস অ্যান্ড স্পিসিস অরিলিয়া অরিটা। তো এদের মূল বৈশিষ্ট্য দেখতে অনেকটা আমব্রেলা বা ছাতার নেয় এবং এই আমব্রেলা অংশের উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে গোনাড আছে, গোনাড দ্যাট মিনস জননাঙ্গ, জননাঙ্গ থাকে। এবং এদের ঠিক ছাতার নিচের দিকে রয়েছে এই এগুলোকে আমরা বলে থাকি কোর্সিকা বা টেন্টাকাল, যেগুলো সাঁতার কাজ কাটার কাজ ইউজ হয়ে থাকে। এবং দেহের নিচের অংশে রয়েছে চারটে বাহু বা আর্ম এবং প্রতিটি বাহুতে কিন্তু রয়েছে খাদ, যে বাহুগুলো সমন্বয় বা সহায়তায় এরা কিন্তু খাবার গ্রহণ করে থাকে। তো মোটামুটি এটা হচ্ছে অরিলা অরিটা বা জেলিফিশের বাহ্যিক বা শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে আমরা আসব আরেকটা নমুনা প্রাণী, সেটাকে বলছি আমরা এটা একটা পরজীবী টেনিয়াসুলিয়াম বা বাংলায় বলা হয় থাকে ফিতাকৃমি, ফিতার মতো লম্বা দেহ থাকে এর দেহে, এই জন্য বলা হয় থাকে ফিতাকৃমি। এবং এর দেহটা অসংখ্য খণ্ডে খণ্ডায়িত, দ্যাট মিনস বডি সেগমেন্টেড,
এবং প্রতিটি সেগমেন্টকে বলা হয় থাকে কিন্তু প্রোগ্লোটিড। এবং এরা যেহেতু পরজীবী, তাই এদের দেহের একদম প্রথম দিকে একটা একটা অংশ থাকে যেটাকে বলা হয় স্কোলেক্স, এবং স্কোলেক্সটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। তোমরা দেখতে পারছো যে এর একদম পুরো অংশে রোস্টেলাম এবং হুক থাকে, যার মাধ্যমে এরা পোষক দিয়ে আটকে থাকে এবং সাকারের মাধ্যমে এরা পুষ্টি গ্রহণ করে থাকে। আর এদের দেহের প্রোগ্লোটিড গুলো কয়েকটা খণ্ডে বিভক্ত, একদম লাস্টে যে সেগমেন্ট গুলো থাকে এগুলোকে বলা হয় কিন্তু পরিণত প্রোগ্লোটিড। এবং প্রতিটি খণ্ড কিন্তু স্বপ্রজননক্ষম। এরা যখন এদের দেহের যে গোনাড বা জননাঙ্গগুলো ডেভেলপ করে তখন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রতিটি অংশ থেকে আবার পরবর্তীতে নতুন নতুন কিন্তু ফিতাকৃমি সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমরা একটু যদি এখানে বলা হয় না যে তোমার ক্লাসিফিকেশনটা, যে ফাইলাম প্লাটিহেলমিনথেস, সেস্টোরা, ক্লাস টিনোইডিয়া, অর্ডার ফ্যামিলি টিনিডি, টিনিয়া, টিনিয়াসোলিয়াম, এই হচ্ছে টিনিয়াসোলিয়ামের ক্লাসিফিকেশন। এরপরে আরেকটা নমুনা প্রাণী যেটা হচ্ছে নেমাটোডা, যে পর্বের আগের নাম ছিল নেমাথেলমেন্থেস, এই নেমাটোডা পর্বের অন্যতম একটা কমন স্পিসিস, সেটা হচ্ছে আমরা বাংলায় বলে থাকি গোলকৃমি। তো গোলকৃমির এখানে দুইটা সদস্য দেওয়া হয়েছে, মেল এবং ফিমেল, যার সাইন্টিফিক নাম অ্যাসকারিস লুম্বরিকয়েডেস। তো এই মেল এবং ফিমেল গোলকৃমির যে শনাক্তকারী বৈশিষ্ট্য সেটা এখানে দেওয়া হয়েছে। আর বলছি এর দুই প্রান্তই কিন্তু পয়েন্টেড, এক প্রান্তে মাউথ এবং অপ্রান্তে রয়েছে কিন্তু অ্যানাস বা পায়ু, এবং মেল সদস্যটার ঠিক পায়ু অঞ্চলে দেখতে পাচ্ছি দুইটা এখানে দুইটা পিনিয়াল সিটি রয়েছে, এবং সিটির ঠিক পেছনের দিকে রয়েছে কিন্তু ক্লো আকাল ছিদ্র। ক্লো আঁকা বলা হয় তাকে। ক্লো আঁকা কেন বলা হয়, যে যখন কোনো জনন যে ছিদ্র দিয়ে একই সাথে জনন এবং রেশনজাত পদার্থ নির্গত হয় তখন ওই ছিদ্রকে বলা হয় থাকে ক্লোয়াকাল বা ক্লোয়াকা ছিদ্র। আর এদের দেহটা কিন্তু খুবই ইলাস্টিক টাইপ, অর্থাৎ দেহ কাইট ইলাস্টিক নির্মিত কাইটিনে আবৃত, যেটা বলা হয়েছে দেখো পুরু কিউটিকল দ্বারা আবৃত এবং এটা ইলাস্টিন নির্মিত, ফলে এটা সংকোচন ও প্রসারণশীল হয়ে থাকে। এরপরে আর এক নমুনা প্রাণী আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে মেটাফেরি পোস্থমা, অর্থাৎ যাকে আমরা বাংলায় কেসো বলে থাকি। তো এই কেসো এর যে শ্রেণীবিন্যাসটা বলছি এটা অ্যানেলিডা পর্বের সদস্য। অ্যানেলিডা শব্দ আসছে অ্যানোলাস থেকে, অর্থাৎ রিং আকৃতির খণ্ডাংশ নিয়ে গঠিত যে দেহ সেটা হচ্ছে অ্যানোলাস, এবং অ্যানোলাস যাদের থাকে তারা হচ্ছে অ্যানেলিডা পর্বের সদস্য। এদের ক্লাস অলিগোকিটা, অর্ডার হ্যাপ্লোট্যাক্সিডা, ফ্যামিলি মিগাস মিগাসক্লোসিডি অ্যান্ড মেটাফের জেনাস, স্পিসিস মেটাফেরি পোস্থমা। তো কিশোর বডির যে শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা বলছি এতে অনুরূপ খণ্ড, অনুরূপ খণ্ডক বা ইংলিশে বলা হয় সেগমেন্ট, অনেক সময় বলা হয় মেটামার বা খণ্ড, বারবার একই রকম খণ্ড নিয়ে এদের দেহটা গঠিত হয়। এবং এদের দেহের ঠিক 14 এবং 18তম যে খণ্ডাংশ যেখানে স্ত্রী এবং পুং জনন ছিদ্র থাকে, দ্যাট মিন জননাঙ্গ থাকে, তো এই জন্য বলা হয় কিছুকে বলা হয় উভলিঙ্গ। এবং এই জায়গাটাকে আমরা বলে থাকি এখানে জনন ছিদ্র রয়েছে স্ত্রী এবং পুং জননাঙ্গ, আর তার উপরে রয়েছে কিন্তু ক্লাইটেলাম, একটা বিশেষ ধরনের গঠন ক্লাইটেলাম, আর ক্লাইটেলামের নিচে কিন্তু থাকে জননাঙ্গ। মোটামুটি এইটা হচ্ছে এর কিছুর কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। দেন পরের বৈশিষ্ট্য হচ্ছে পায়লা গ্লোবোজা শামুক, যাকে বাংলায় বলা হয় থাকে আপেল শামুক। তো শামুক আমরা জানি ফাইলাম মলাস্কা এর সদস্য, যার দেহ কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের শক্ত খোলক দ্বারা আবৃত থাকে, এবং যার ক্লাস গ্যাস্ট্রোপোডা, অর্ডার মেসো গ্যাস্ট্রোপোডা, ফ্যামিলি পাইলিডি, জেনাস ফায়লা, স্পিসিস পায়লা গ্লোবোজা। তো আমার আগেই বলেছি এর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে দেহটা ক্যালসিয়াম কার্বনের শক্ত খোলক দ্বারা নির্মিত হয়, এবং এদের দেহের নরম অংশটা বাইরের দিক থেকে একটা শক্ত পাঁচ আকৃতির অপারকুলাম বা খোলক দ্বারা আবৃত থাকে, যেটা অনেকটা পাঁচ আকৃতির মতো দেখতে। এবং এদের দেহের ভিতর অংশ কিন্তু নরম, মাংসল পথ থাকে, এদের মাংসল পথ থাকে, যে পদটা যখন এই অপরকলমটা বাইরে বেরিয়ে আসে পদটা কিন্তু তখন ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। আর আপেল শামুকের একদম উপরের দিকে থাকে আম্ব, ইংলিশে বলা হয় আম্ব, বাংলা বলা হয় থাকে চূড়া, এবং এদের দেহে বিভিন্ন ধরনের সুসার বা রেখা দেখা যায় এবং বৃদ্ধি রেখাও থাকে, যেমন দেখতে পাচ্ছি অপার কুলামের ভিতরে এখানে রয়েছে কিন্তু বৃদ্ধি রেখা, যেটা ক্যালকুলেশন করে শামুকের বয়সও নির্ণয় করা যায়।
এরপরে আমরা মোলাস্কোপোডা নামে একটা সদস্য দেখতে পাচ্ছি, অক্টোপাস, যাকে বলা হয় থাকে ডেভিল ফিশ। এই ডেভিল ফিশ আমরা জানি অক্টোপাস কেন বলা হয় থাকে, এর 8টা আর্ম বা বাহু থাকে। তো অক্টোপাস এর ক্লাসিফিকেশন এখানে দেওয়া হচ্ছে, আমরা বলছি যে এটা ফাইলাম মোলাস্কার সদস্য, ক্লাস সেফালোপোডা, অর্ডার অক্টোপোডা, ফ্যামিলি অক্টোপোডি, জেনাস অক্টোপাস, স্পিসিস অক্টোপাস, ম্যাক্টোপাস। তো অক্টোপাসের প্রধান শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো সেটা এখানে দেওয়া হয়েছে। আমরা বলছি দেহ প্রায় গোলাকার, মস্তক এবং দেহকাণ্ড নিয়ে গঠিত, মোরাললেস দেহটা কিন্তু গোলাকার, এবং এর একটা স্পষ্ট মস্তক, সেটা হচ্ছে এটা হচ্ছে মস্তক এবং দেহকাণ্ড, এটা কিন্তু মূলত দেহ, এই অংশটা দেহ এবং দেহটা কিন্তু গোলাকার প্রায়, এবং এক দুটা চক্ষু আছে এইটা এবং এইটা হচ্ছে এদের চক্ষু, এবং 8টা বাহু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, 8টা বাহু, এবং প্রতিটি বাহুতে কিন্তু সাকার বা চোষক থাকে, যার মাধ্যমে এরা এদের খাবারটাকে শক্ত করে আটকে ধরে এবং সেখান থেকে তারা সেটাকে শিকারটাকে তারা আক্রমণ করে ক্লান্ত করে ফেলে এবং মেরে ফেলার কাজে ব্যবহার করে। এরপরে আমরা আরেকটি প্রাণী যেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের সদস্য, সেটা হচ্ছে আমরা কি বলছি গলদা চিংড়ি বাংলায় বলে থাকি, যার সাইন্টিফিক নেম ম্যাক্রোব্রাকিয়াম ম্যালকমসনি। তো ক্লাসিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে, দেখো ক্লাসিফিকেশন আমরা বলছি ফাইলাম আর্থ্রোপোডা, সাব ফাইলাম ক্রাস্টাসিয়া, চিংড়ি যত সদস্য আছে সবার কিন্তু সাব ফাইলাম ক্রাস্টাসিয়া, ক্লাস ম্যালাকোস্ট্রাকা, অর্ডার ডেকাপোডা, ফ্যামিলি প্যালিমোনিডি, জেনাস ম্যাক্রোব্রাকিয়াম, আর স্পিসিস ম্যাক্রোব্রাকিয়াম রোজেনবার্গি। তো চিংড়ির দেহটাকে আমরা জানি যে আমরা এটা দুই খণ্ডে ভাগ করে থাকি, একদম শক্ত খোলস বা যেটাকে বলা হয় ক্যারাপেস, এই ক্যারাপেসের ভিতরে কিন্তু আমরা বলছি এখানে হেড অ্যান্ড থোরাক্স, মস্তক এবং বক্ষ এই অংশে গঠিত, যেটাকে আমরা একত্রে বলে থাকি সেফালোথোরাক্স বা বাংলা বলে শিরোবক্ষ, এবং নিচের এই অংশটা হচ্ছে কিন্তু অ্যাবডোমেন, এবং অ্যাবডোমেন থোরাক্স যাই বলতে না কোনো পুরোটাই কিন্তু এটা শক্ত খোলক দ্বারা আবৃত, যে খোলকটাকে বলছি আমরা টার্গাম, টার্গাম সিঙ্গুলার, টার্গাম হচ্ছে প্লুরাল, এবং প্রতিটা টার্গা মাঝখান দিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা জাংশন যাকে বলা হয় সুসার, এই সুসারের মাধ্যমে কিন্তু এই টার্গাগুলো সংযুক্ত থাকে। আর এদের মোট 19 জোড়া উপাঙ্গ পদ আছে, 19 জোড়া উপাঙ্গ আছে, যার এই যে উদারে যেগুলো আছে এগুলোকে বলা হয় সুইমার বা প্লিওপোড, যেগুলো সাঁতার কাটার কাজে ইউজ হয়, এবং এই যে লম্বা লম্বা পায়ের মতো দেখতে এগুলোকে বলা হয় ওয়াকিং লেগস বা হাঁটিয়ে পা। আর সামনের দিকে এখানে আরো প্রায় 5 জোড়া এখানে উপাঙ্গ রয়েছে, যার ভিতরে অ্যান্টেনা আছে, অ্যান্টেনিউল আছে, এবং এই ক্যারাপেসের সামনের দিকে শক্ত কাটামতো যে অংশ থাকে একে বলা হয় থাকে রোস্ট্রাম, এটাকে বলা হয় রোস্ট্রাম। আর আমরা জানি যে আর্থ্রোপোডা সদস্য হলে তাদের কি থাকে, পুঞ্জাক্ষি বা কম্পাউন্ড আই থাকে, এদের এক জোড়া পুঞ্জাক্ষি রয়েছে। আর একদম অ্যাবডোমেন শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ইউরোপোড, যেটা সাঁতার কাটার কাজে ইউজ হয়ে থাকে, এবং তার পিছনে রয়েছে টেলসেন নামক একটা শক্ত অংশ, দ্যাট ইজ হেল্প ইন ডিফেন্স, যেটা প্রতিরক্ষায় সহায়তা করে। আমরা আর্থ্রোপোডা আর একটা সদস্য দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হানিবি, হানিবির সায়েন্টিফিক নেম যদি এখানে দেওয়া হচ্ছে ত্রিপদ নাম, এমনিতে বলা হয় এপিস ইন্ডিকা। তো আর্থ্রোপোডা এরা এই পর্বের সদস্য, ক্লাস ইনসেক্টা এবং অর্ডার হাইমেনোপ্টেরা, ফ্যামিলি মাসিডি, জেনাস অ্যাপিস অ্যান্ড স্পিসিস অ্যাপিস, সেরানা যদিও দেয়া আছে, তো আমরা এটাকে অ্যাপিস ইন্ডিকা বললেও কোনো সমস্যা হবে না। তো আমরা জানি যে সকল ইনসেক্টের বডি 3টা খণ্ডে বিভক্ত, সেটা হচ্ছে হেড, দেন থোরাক্স, দেন অ্যাবডোমেন, এবং এদের 2 জোড়া ডানা থাকে, অগ্র ডানা এবং পশ্চাৎ ডানা, 2 জোড়া, এক জোড়া করে, এবং এদের 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে, 3 জোড়া সত্যিযুক্ত পা আছে, 3 pairs অফ জয়েন্টেড লেগস থাকে, এবং 1 জোড়া অ্যান্টেনা থাকে। আর মৌমাছির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ বৈশিষ্ট্য এদের পয়জন গ্ল্যান্ড বা হুল থাকে, যেটা অ্যাবডোমিনের পিছনের দিকে এটা থাকে। এবার আমরা অমেরুদণ্ডী প্রাণীর আর একটা প্রাণী, সেটা হচ্ছে ফাইলাম একাইনোডারমাটা সদস্য, এবং এই পর্বের সকল সদস্যই কিন্তু সামুদ্রিক, এটা আমাদের মনে রাখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা তারামাছ, বাংলায় বলা হয় তারামাছ, ইংলিশে বলা হয় সি স্টার, তবে সি স্টারের যে সাইন্টিফিক নেমটা আমরা এখানে আলোচনায় নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোপেকটেন, অ্যাস্ট্রোপেকটেন ইউরিয়াক্যান্থাস। আমরা জানি যে সকল তারামাছ ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন, অর্থাৎ
এরা পৃষ্ঠি এবং অঙ্কিভাবে চাপা, ফলে এদের তল থাকে দুটো। যে তলের দিকে মুখ থাকে সেটাকে বলে ওরাল সাইট, আর যে দিকে পায়ু থাকে সেটাকে বলে অ্যাবোরাল সাইট। বাংলায় বললে বলা হবে মৌখিক তল এবং পরাঙ্গ মুখতল। মৌখিক তল এবং পরাঙ্গ মৌখিক তল, একটা হচ্ছে এটাকে বলে ওরাল আর একটাকে বলে অ্যাবোরাল। এদের পাঁচটা বাহু থাকে আমরা বলছি, এই জন্য বলা হয় এদের পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি, পঞ্চ ওরীয় প্রতিসম প্রাণী বলা হয় তাকে। এবং এইটা হচ্ছে ওরাল সাইট এবং এটা হচ্ছে না সরি এইটা অ্যাবোরাল এবং এইটা হচ্ছে ওরাল। ওরাল সাইট আমরা দেখতে পাচ্ছি এখানে মুখ আছে এবং প্রতিটি বাহু বরাবর দেখা যাচ্ছে একটা খাঁজ বা রেখা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় অ্যাম্বুলাক্রাল খাদ, যেটা সকল তারামাছেরই থাকে। এবং এই বাহুতে থাকে অসংখ্য নালীপদ, নালীপদ বলা হয়। তো নালীপদগুলো এদের চলনে সহায়তা করে থাকে। আর একটা অংশ আছে যে মিডপোরাইট, যেটা দিয়ে এদের দেহের ভিতর পানি প্রবেশ করে। এবং এদের দেহের ভিতর আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে এদের দেহের বিভিন্ন কাজগুলো সম্পাদিত হয়ে থাকে, যার শুরুটা হয় কিন্তু মিডপোরাইট দিয়ে। মিডপোরাইট দিয়ে এদের দেহের ভিতর পানি প্রবেশ করে। এবার আমরা মেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করব। তো মেরুদণ্ডী প্রাণীর প্রথমেই আমরা দেখব যে একটা হাঙর মাছের ছবি এখানে দেওয়া হয়েছে। আমরা বলছি এর ফাইলাম হচ্ছে কর্ডাটা অ্যান্ড সাব ফাইলাম ভার্টেব্রাটা, ক্লাস কনরেকথিস। এই ক্লাসটা অনেকের কাছে পরিচিত, কারণ তোমরা জিওলজির প্রথম অধ্যায়ে এই ক্লাস সম্পর্কে আগে জেনেছো। তো কনরেকথিস এই ক্লাসের সদস্যদের সবারই কিন্তু আমরা জানি কার্টিলেজ বা তরুণাস্থি সমৃদ্ধ থাকে, এখানে কোনো বোন থাকে না এদের। অর্ডার কার্কারিনি ফর্মেস, ফ্যামিলি কার্কারিনিডি, জেনাস স্কোলিডন, স্পিসিস স্কোলিডন ল্যাটিকাউডাস। এই হাঙর মাছের আগের নামটা কিন্তু ছিল স্কোলিডন সোরাকোয়া, বর্তমানে সেটা চেঞ্জ হয়েছে স্কোলিডন ল্যাটিকাউডাস। তো এর যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি একটু আলোচনা করি। আমরা বলছি এদের মুখটা হচ্ছে হাইপোগন্যাথাস, অর্থাৎ মুখটা অঙ্কীয় দিকে থাকে, নিচের দিকে থাকে। এবং স্নাউট যেটা যে বলা হয় যেটা স্নাউট, স্নাউটটা কিন্তু প্রলম্বিত, সামনের দিকে প্রবর্ধিত স্নাউটটা। এবং এদের যে পুষ্প পাখনা সেটা কিন্তু হেটার সার্কেল, কারণ দুইটা অসম্পূর্ণ খণ্ড বা অসমান খণ্ড নিয়ে কিন্তু এই লেজটা গঠিত, এই জন্য বলা হেটার সার্কেল কোডাল ফিন। আর এদের দেহে একজন আইস থাকে যেটাকে বলা হয় প্লাকয়েড আইস, এটা কন্টিকথিস গ্রুপের যে সকল ফিশ আছে তাদের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। এবং এদের দেহ বলা হয় কন্টক বিন, কাটা থাকে না এদের। মোটামুটি এটা হচ্ছে স্কোলিডন ল্যাটিকাউডাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর আমরা মাছের আরেকটা সদস্য যেটা হচ্ছে কাতলা, কাতলা যেটা আমাদের দেশে খুব কমন একটা স্পিসিস মাছের, যেটা বাংলা বলা হয় কাতলা মাছ। তো কাতলা মাছের প্রধান যে বৈশিষ্ট্য, যেমন জানি এর মাথাটা অনেক মোটা হয়ে থাকে এবং এদের মুখটা কিন্তু হাইপার ন্যাথাস, হাইপার বলতে বোঝায় যার মুখটা উপরের দিকে থাকে, নিচের চোয়ালটা কিন্তু উপরের চোয়ালটা একটু উঁচু হয়ে থাকে, এই ধরনের চোয়ালটাকে বলা হয়ে থাকে হাইপার ন্যাথাস মাউথ ওপেনিং বা হাইপার ন্যাথাস মাউথ। তো এখানে আমরা যে ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি বলছে ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস অস্টিকথিস, যার আর একটা নাম আছে কিন্তু অ্যাক্টিনোপটেরিজি, অস্টিকথিসও বলতে পারো বা অ্যাক্টিনোপটেরিজও বলতে পারো। অর্ডার সাইফিনিফর্মেস, আমরা জানি কার্প জাতীয় সকল মাছের এটাই কিন্তু অর্ডার, সেটাকে বলা হয় সাইফিনিফর্মেস। ফ্যামিলি সাইপ্রেনিডি, কাতলা জেনাস অ্যান্ড কাতলা কাতলা স্পিসিস। তোমরা জানি এই মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে সাইক্লয়েড আইসে আবৃত থাকে এবং এদের দেহে জোড় বিজোড় পাখনা থাকে। এবং এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, যেটা বিজোড় পাখনা, এবং এটা শ্রোণী পাখনা, এটা সরি এটা পায়ু পাখনা, দেন শ্রোণী পাখনা, এবং এটা বক্ষ পাখনা, যেগুলো সবগুলো জোড় পাখনা। এবং যেটা লাস্টে আছে পুষ্প পাখনা, এটা কিন্তু আমরা বলি হোমো সার্কেল পাখনা, কারণ দুইটা সমান খণ্ড বা লোব নিয়ে এটা গঠিত, যে কারণে এই ধরনের পুষ্প পাখনাকে বলা হয় হোমো সার্কেল পাখনা। এরপরে আমরা পরবর্তী কর্ডটার একটা সদস্য যেটার ক্লাস হচ্ছে অ্যাম্ফিবিয়া, তো অ্যাম্ফিবিয়া সম্পর্কে আমরা আলোচনা করবো। অ্যাম্ফিবিয়ার যে সদস্যটা এখানে আঁকানো হয়েছে সেটা হচ্ছে দত্তফ্রিনাস মিলানোস্টিকটাস, এবং এই প্রাণীটার আগের নাম ছিল বুফো মিলানোস্টিকটাস। তোমরা 19 এই নামটা পড়ে আসছো, বাট এই নামটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি, যেটাকে বলা হয় দত্তফ্রিনাস মিলানোস্টিকটাস। তো দত্তফ্রিনাস মিলানোস্টিকটাসের কিন্তু বাংলা নেম বলা হয় কুনো ব্যাং, কোনো ব্যাঙের শনাক্তের বৈশিষ্ট্য কি আমরা জানি, দেহটা ত্বকটা একটু শুষ্ক খসখসে এবং এতে আসিল থাকে, এবং একজোড়া বিষাক্ত গ্রন্থি যেটাকে বলে প্যারোটিড গ্ল্যান্ড,
এই গ্ল্যান্ডটা কিন্তু মানুষের আছে, যেটা কিন্তু লালা গ্রন্থি বলা হয় মানুষের ক্ষেত্রে, বাট এটা এদের ক্ষেত্রে বিষাক্ত একটা গ্রন্থি। এবং এদের সামনের পায়ে 4টা নখরবিহীন আঙুল থাকে এবং পশ্চাৎ পায়ে 5টা নখরবিহীন আঙুল আছে। তো মোটামুটি এটা হচ্ছে অ্যামফিবিয়ার 3টা অন্যতম প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে আমরা অ্যামফিবিয়ার আরেকটা সদস্য পড়বো, যেটাকে বাংলায় বলা হয়ে থাকে সোনা ব্যাঙ। যে ব্যাঙের সাইন্টিফিক নেম আগে ছিল রানা টাইগেরিনা, বা সেটা বর্তমানে নামটা চেঞ্জ হয়েছে হোপলো ব্যাট্রাকাস টাইগেরিনাস। তো এটাকে অনেক সময় গ্রাম বাংলায় শেপো ব্যাঙও বলা হয়ে থাকে, কারণ এর মাথাটা অনেকটা সাপের মতো, এই জন্য অনেকে একে শেপো ব্যাঙও বলে, বা ভালো ভাষায় বাংলায় বলা হয় সোনা ব্যাঙ। তো আমরা যে শ্রেণীবিন্যাসটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রেটা, ক্লাস সারকোপটেরিজি, অ্যান্ড অর্ডার অ্যাম্ফিবিয়া, ফ্যামিলি ডাইক্রোগ্লোসিডি, জেনাস হপলোব্যাট্রাকাস, অ্যান্ড হপলোব্যাট্রাকাস টাইগ্রিনাস হচ্ছে স্পিসিস। তো এই প্রাণীর বৈশিষ্ট্য ঠিক আগের মতোই, তবে এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে এদের প্যারোটিড গ্ল্যান্ডটা কিন্তু নাই, এখানে এখানে অ্যাবসেন্ট আছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ণপটহ, যেটা এদের শ্রবণে সহায়তা করে। এদের অগ্রপদেও 4টা নখরবিহীন আঙুল আছে এবং পশ্চাৎপদে 5টা নখরবিহীন আঙুল আছে। এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর্স আছে, দেখো তোমরা যেখানে ওয়েব ফিট থাকে, যেগুলোর মাধ্যমে এরা সাঁতার কাটতে এদের সহায়তা হয়, কারণ এই এই স্পিসিসটা কিন্তু অধিকাংশ সময় পানিতেই থাকে, ফলে এদের পানিতে চলার জন্য এই ধরনের পায়ে ওয়েব ফিট থাকে, যার মাধ্যমে এদের চলনটা সম্পন্ন হয়ে থাকে। এবার পরের যে সদস্যরা সেটা হচ্ছে নাজা। নাজা বাংলায় বলা থাকে গোখরা সাপ, ইংলিশে বলে কিং কোবরা। তো কোবরার যে সাইন্টিফিক পজিশন বা ক্লাসিফিকেশন সেটা বলছি ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রেটা, ক্লাস রেপটাইলা, যা সরীসৃপ যাদেরকে বলা হয়ে থাকে, অর্ডার স্কমাটা, ফ্যামিলি এলাফিডি, জেনাস নাজা, স্পিসিস নাজা নাজা। তো আমরা জানি যে গোখরার যে প্রধান বৈশিষ্ট্য যে একটা হুড থাকে, ফোনা, যাকে হুডও বলা হয়, ফোনা থাকবে, এবং এদের ফ্যাং বা বিষাক্ত দাঁত থাকে, এবং এদের যে জিহ্বাটা সেটা হচ্ছে ফর্কড, দ্বিখণ্ডিত একটা জিহ্বা থাকে, এবং এদের চক্ষু খুবই ক্ষুদ্র, পিউপিল গোলাকার, এবং এরা যে ফোনা বা হুড তোলে এটা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এবং এদের দেহে অসংখ্য আয়সে, ক্ষুদ্র ক্ষুদ্র আয়সে আবৃত থাকে, এবং এদের ঠিক হুডের পিছনে একটা একটা মার্ক থাকে, চশমাকৃতির সোপ, এটা কিন্তু এদের কিং কোবরার অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। পরে আমরা রেপ্টাইলের একটা সদস্য দেখতে পাচ্ছি, যেটাকে বাংলা বলে থেকে আমরা বাংলায় বলা হয় টিকটিকি। টিকটিকির সাইন্টিফিক নেমটা হচ্ছে হিমিডাকটাইলাস ব্রুকি, বা কোন বৈদ্য আছে হিমিডাকটাইলাস ফ্লাভিভিরিডিস। তো দুইটা নামই প্রযোজ্য, তোমার যেকোনো একটা লিখলেই হবে। তো এখানে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, যে বলা হচ্ছে ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রেটা, ক্লাস রেপটাইলা, অর্ডার স্কামাটা, অ্যান্ড ফ্যামিলি গেকোনিডি, জেনাস হিমিডাকটাইলাস, অ্যান্ড হিমিডাকটাইলাস ফ্লাভিভিরিডিস স্পিসিস। তো এদের শনাক্ত বৈশিষ্ট্য বলছি, এদের দেহ কয়েকটা খণ্ডে বিভক্ত, সেটা হচ্ছে মস্তক, গলা, ধড় এবং লেজ, এবং এদের আয়ুষযুক্ত ত্বক থাকে, এবং আয়ুষ খুবই সূক্ষ্ম এবং খুবই ক্ষুদ্র, যেটা প্রায় দেখাই যায় না বলতে গেলে। এবং এদের দুজোড়া পা খুবই উন্নত, এবং প্রতি বাহুতে নখরযুক্ত আঙুল থাকে, এগুলো আমরা দেখতে পাচ্ছি নখরযুক্ত আঙুল থাকে, তোমরা যখন মিউজিয়ামে দেখবা এগুলো স্পষ্ট দেখে নিও ভালো করে। এবং এদের লেজটা কিন্তু সেগমেন্টে আমরা দেখতে পারছি, এবং এই লেজটা যদি কাটা পড়ে তখন আবার নতুন করে আবার লেজ গজায়, অর্থাৎ পুনরুৎপাদন ক্ষমতা সম্পন্ন এদের লেজটা। তো মোটামুটি এটা হচ্ছে টিকটিকির শনাক্তের বৈশিষ্ট্য। এরপরে আমরা আসছি কর্ডার একটা সদস্য, সেটা হচ্ছে অ্যাভিস বা পক্ষী শ্রেণীর, যার নাম কলাম বা লিবিয়া, বাংলায় বলা থাকে কবুতর। তো কবুতরের অর্ডারটা হচ্ছে, আমি বলছি যে এর ক্লাসটা হচ্ছে অ্যাভিস, অর্ডার হচ্ছে কলাম্বি ফর্মিস, ফ্যামিলি কলাম্বিডি, জেনাস কলাম্বা, কলাম্বা লিভিয়া। তো আমরা এদের যে স্পেশাল ফিচার সেটা হচ্ছে, আমরা জানি দেহ পালকে আবৃত, অর্থাৎ দেহ সঙ্গে ফিদার থাকে, এবং এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত, উড়বার জন্য এদের ডানা থাকে, ওরা ডানায় রূপান্তরিত হয়েছে, এবং এদের ঠোঁটের বদলে থাকে চঞ্চু নামক শক্ত অংশ, যাকে বলে ইংলিশে বলা হয় বিগ বলা হয় তাকে, এবং এদের পায়ে নখরযুক্ত আঙুল থাকে, এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য।
এরপরে আর একটা এবিসি সদস্য, যেটা কোচ বাংলা বলি দোয়েল, জাতীয় পাখি দোয়েল। দোয়েলের সায়েন্টিফিক নেম অনেকের জানা আছে, কপসিকাস সাউলারিস, যার ক্লাসটা অ্যাজ ইউজুয়াল অবভিয়াসলি অ্যাভিস অ্যান্ড অর্ডার প্যাসারিফর্মিস, ফ্যামিলি মুসিকাপিডি, জেনাস কপসিকাস, স্পেসিস কপসিকাস সোলারিস। এর প্রধান বৈশিষ্ট্য বলছি, পুরুষের মাথা, ঘাড়, পিঠ, বুক কালো পালকে ঢাকা থাকে, পিঠের দিকে সাদা, লেজ লম্বা এবং মাঝের পালক কালো, সোনসু কালো হয়ে থাকে। মোটামুটি এটাই হচ্ছে দোয়েলের শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস ম্যামালিয়ার এক সদস্য, দ্যাট ইজ গিনিপিক, বাংলায় বলায় গিনিপিক। তো গিনিপিকের সায়েন্টিফিক নেম ক্যাভিয়া পোর্সেলাস, এটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, বাট ইঁদুর থেকে এগুলো আকার একটু বড় হয়ে থাকে সাইজটা। তো আমরা বলছি এদের দেহ ম্যামালিয়ার সদস্য মানেই এদের কানে পিনা থাকবে, দেহ লোমে আবৃত থাকবে এবং এদের প্রতিটি পায়ে পাঁচটি করে নখলযুক্ত, সরি এখানে সামনের পায়ে চারটি এবং পেছনের পায়ে তিনটি করে নখলযুক্ত আঙুল থাকে। কিন্তু অন্যান্য বিভিন্ন ম্যামালিয়া দ্বারা তাদের কিন্তু পাঁচটি করে নখ বা নখলযুক্ত আঙুল থেকে থাকে, বাট ইন কেস অফ ক্যাভিয়া সামনের পায়ে চারটা এবং পিছনের পায়ে তিনটা নখযুক্ত আঙুল আছে এবং এদের কর্ণছত্র বা কানের যে পিনা সেটা বেশ বড় হয়ে থাকে। তো মোটামুটি এটা হচ্ছে ক্যাভিয়ার প্রধান প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর আমরা দেখবো যে আর একটা সদস্য, এটা হচ্ছে র্যাটাস, র্যাটাস বা ইঁদুর বলা হয় তাকে। তো ইঁদুরের আমরা জানি এটা হচ্ছে ক্লাস ম্যামালের সদস্য, অর্ডার রোডেন্সিয়া, এদেরকে রোডেন্স বলা হয় থাকে বিকজ এদের দাঁত খুব শার্প, যাদেরই দাঁত খুবই শার্প তাদেরকে বলা হয় রোডেন্সিয়া। রোডেন্সিয়া অর্ডারের সদস্য তারা হয়ে থাকে, ফ্যামিলি মুরিডি, জেনাস র্যাটাস, স্পিসিস র্যাটাস র্যাটাস। তো এটারও ম্যামালিতে বৈশিষ্ট্য, এদের পিনা থাকবে, দেহ লোমে আবৃত এবং একটা লম্বা লেজ থাকবে এবং মাথা দেহকার তুলনায় লেজ অনেক লম্বাই থাকে এবং লেজে আইস থাকে, লোমের বদলে লেজে থাকে আইস এবং এদের গোপ থাকে যেগুলোকে বলা হয় ভাইব্রিসি, যেগুলোকে বলা হয় ভাইব্রিসি। মোটামুটি এটা হচ্ছে ইঁদুরের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো মোটামুটি তোমাদের জন্য মিউজিয়াম স্পেসিমেন এইগুলো ইম্পর্টেন্ট এবং এই অনেক আরও আছে হয়তো প্র্যাকটিক্যাল বইয়ে, বাট মোটামুটি 22-23 টাকালে চলবে এবং যার ছবি, ক্লাসিফিকেশন এবং শনাক্তের বৈশিষ্ট্য তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতে আঁকাতে হবে। তো তোমরা আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আপডেট থাকো, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।